সুপ্রভাত বন্ধুরা, ভালো আছো তো? এসো দিনটা শুরু করি পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সিলভার কাপের আলু বেগুন কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল। এটা কিন্তু রক্ত নয়, এই কালারটাই লাল, মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মানে মাছের গায়ের রক্ত নয়, এটা লালই রংটা, সিলভার কাপ। বন্ধুরা, মাছ ভেজে বেগুনটা ভেজে নিলাম। আমি হলুদটা একটু পরে দিই, আর এর সাথে লঙ্কাটাও ভেজে নিচ্ছি। হলুদটা পরে দিই, তাহলে হলুদ ভাতটা থাকে, সেই হলুদ হলুদ ভাবটা হয়ে গেল। এবার আমি এটা তুলে নেব, আর মাছটাও ভেজে তুলে রেখেছি। বন্ধুরা, বেগুনটা তুলে নিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আলুটা নিয়ে আসলাম, এই জলে ভেজানো আছে আলুটা। বেগুনটা তুলে নিলাম, তুলে নিয়ে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম। আর নুন দিয়ে দিলাম। এটা সময় নিয়ে বেশ মজিয়ে ভেজে নিতে হবে। আলু বেগুন কালো জিরে দিয়ে সিলভার কাপের পাতলা ঝোল। এই কালো জিরে দিয়ে পাতলা ঝোল মাছের খাওয়ার সময় হয়ে আসলো। এখন ইলিশ ওঠা শুরু হয়ে গেছে, তাও অতটা ভালো আসছে না, একটু বৃষ্টি পড়লে ভালো হবে। আমার তো ইলিশের যে কোনো আইটেমই হোক, সব থেকে আমার কালো জিরে দিয়ে ঝোলটাই ভালো লাগে। বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। হলুদটা দেব পরে। এবার এটা ফুটে গেলে মাছ আর বেগুনটা দেব। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। বন্ধুরা, আলুটা হয়ে এসছে, এইবার আমি মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। যদি দেখি তারপরেও আলুটা আর একটু হওয়ার দরকার, তাহলে বেগুন মাছটা তুলে নেব, তুলে নিয়ে আলুটা আর একটু সেদ্ধ করে নেব। এখন দিলাম, কারণ যাতে মাছের ফ্লেভার, এই যে লঙ্কাটা সরিয়ে রাখছি, লঙ্কা মানে সব লঙ্কা সরাবো না, দুই একটা রেখে দেবো ঝালের জন্য, আর দুই একটা এরকম রাখবো। যাই হোক, মাছের ফ্লেভারটা যাতে সবজিগুলোর ভেতরে ঢোকে, সেই জন্য দিয়ে দিলাম। আর হলুদটা খুব সামান্য দিয়েছি, এই ঝোলে হলুদ বেশি হলে ভালো লাগে না।
আর গ্যাস ফুলে করা আছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল। গ্যাস অফ করে দিলাম। এটা একবার ট্রাই করে দেখো, সিলভার কাপ মাছ। বন্ধুরা, আজ তাহলে এইটুকুই থাক, পরে আবার আসছি, আবার কথা হবে। ততদিন পর্যন্ত বি হ্যাপি, খুব সুখে থেকো, আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবার আগে লাইফটা এনজয় করো। আর আমাকে একটু সাড়া দিও, কমেন্ট করে হোক, লাইক ডিসলাইক করে হোক, আমি যেন বুঝতে পারি তোমাদের কেমন লাগছে। লট অফ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার আসবো, কথা হবে। টাটা।